নমস্কার, আমি অমৃত লাল ধর, হাইকোর্ট প্র্যাকটিশনার। 14ই ডিসেম্বর 2022, এই সময় কাগজে একটা খবর বেরিয়েছে কলকাতা কর্পোরেশনের তরফ থেকে, আয় না বাড়ায় কর ব্যবস্থায় কঠোর পথে কলকাতা পুরসভা, নাম নথিভুক্তি 31-এর মধ্যে না হলে জরিমানা। এরপরে অনেকেই কনফিউজ হয়ে আমায় ফোন করেছিলেন, আমি খবরটা পরে পড়লাম, পড়ে দেখলাম আর কিছুই নয়, পুরনো বোতলে নতুন কাসুন্দি ঢালা হয়েছে। এই ইউনিটারি অ্যাসেসমেন্ট চালু হয়েছে 2017 থেকে এবং বহুবার বিজ্ঞাপিত করা হয়েছে, বহুবার বলা হয়েছে যে আপনারা নাম নথিভুক্ত করুন ইউনিটেরিয়া সিস্টেমের মধ্যে বা স্কোয়ার ফিট ট্যাক্সের মধ্যে। এখনও পর্যন্ত ওনাদের হিসেব অনুযায়ী মাত্র কলকাতার বাড়িওয়ালা বা ফ্ল্যাট ওনার্সরা করদাতাদের মধ্যে মাত্র 25% নাম নথিভুক্ত করেছেন ইউনিটারি অ্যাসেসমেন্ট সিস্টেমে, তাদের বাড়ির মাপজোক ইত্যাদিতে যা ফর্মালিটিস আছে সেগুলো জমা করেছেন। বাদবাকি 75% বাড়িওয়ালা এখনও পর্যন্ত করেনি আজকের ডেটে। কেন করেননি? ভয়েতে, আতঙ্কে। যদিও কলকাতা কর্পোরেশন বলছে এখনও পর্যন্ত, আজ অবধি তাদের বক্তব্য হচ্ছে ভয় পাওয়ার কিছু নেই, মাত্র 20% ম্যাক্সিমাম বাড়বে। কিন্তু একটা মজা দেখুন, কলকাতা কর্পোরেশন কিছুদিন আগেই হঠাৎ করে 15% ট্যাক্স বাড়িয়ে দিলেন, সেটা হলো আপনার 2016 থেকে আপ টু 2017 15% করে বাড়িয়ে দিলেন এবং বললেন যে এটা অনেকদিন জিআর হয়নি, তার জন্যে আমরা 15% করে বাড়িয়ে দিলাম, নাহলে অনেক বেশি বাড়ত। এবং সেই 15% করে বাড়িয়ে লোকের বাড়িতে বাড়িতে নোটিশ গেছে, অনেকের যায়নি, যাদের অনলাইনে যারা দেখতে জানেন তারা দেখে নেবেন যে আপনাদের 15% অলরেডি বেড়ে গেছে। এরপরে আবার এই 14ই ডিসেম্বর আবার একটা খবরের কাগজে বেরোলো যে নাম নথিভুক্ত না করলে, ইউনিটেরিয়া সিস্টেম অনুযায়ী ফর্ম জমা না দিলে, অর্থাৎ আপনার বাড়ির মাপ যোগ, কত স্কোয়ার ফিট, কত তলা, কজন টেনেন্ট ইত্যাদিদের বিভিন্ন বিবরণ জমা না দিলে তাহলে কর্পোরেশন নিজে থেকে অ্যাসেসমেন্ট করে দেবে এবং এই ব্যবস্থায় মাত্র 20% বাড়বে। তাহলে আগে কত পার্সেন্ট বাড়লো? 15%, আর এবার কি বাড়ছে? 20%। তার মানে টোটাল 35% ট্যাক্স বাড়তে চলেছে। অলরেডি 15% দেবার পরও আরও 20%, মানে 35% করদাতাদের অতিরিক্ত গুনতে হচ্ছে। যদিও চালাকিটা এইখানেই, 15% আগে হয়ে গেল, তারপর 20%। একটা জিনিস বলুন, যদি কর্পোরেশনের এরকম সদিচ্ছাই থাকতো যে মাত্র 20% বাড়বে তাদের কথা অনুযায়ী, তাহলে এত হিসেব চাইবার কী আছে? কার বাড়ি কত স্কোয়ার ফিট, কোন এরিয়ায় কত তলা, কী আছে না আছে, কটা টেনেন্ট, তাহলে যেটা 15% বাড়ি এক্সিস্টিং হলো, যদি তাদের সদিচ্ছা থাকে তাহলে তার উপরেই 20% বাড়িয়ে দিক, যদি বলছে সর্বোচ্চ 20% বাড়বে এই ইউনিটেরিয়া সিস্টেমের মাধ্যমে। সেটা না করে প্রত্যেক বাড়িওয়ালার কাছ থেকে বা করদাতার কাছ থেকে তার ডিটেলস চাওয়া হচ্ছে। কেন? কর্পোরেশন একটা বাড়ির পেছনে কী খরচা করে? এক পয়সাও খরচা করে না। বাড়ি তাদের বাড়িওয়ালারা তারা তৈরি করেছে, তাদের পূর্বপুরুষ বা তারা নিজেদের সেপার্জিত অর্থ ঢেলেছে, তার বাড়ি রেজিস্ট্রি করিয়েছে, সবই তার অর্থ থেকে। কর্পোরেশন কী দেয়? শুধু জল আর রাস্তা। সে রাস্তা শুধু বাড়িওয়ালা ব্যবহার করে না, সকলেই ব্যবহার করেন। একটা বাড়িতে লোক থাকে কটা? 10টা 12টা 15টা 20টা। কিন্তু সেই মাপেরই যদি একটা বস্তি হয় তাতে লোক কিন্তু অনেক বেশি থাকে, সেখানে আলো জল কর্পোরেশনকে ফ্রিতে দিতে হয়। সুতরাং কর্পোরেশন বাড়িওয়ালাদের জন্য কিছু করবে না, শুধু করটি নেবে 20%, 15%, 35% ইত্যাদি ইত্যাদি রেটে বাড়িয়ে যাবেন। সেটা কিন্তু সব বাড়িওয়ালা এফেক্টেড হচ্ছে, সব থেকে বেশি এফেক্টেড যারা হচ্ছে সে হচ্ছে মধ্যবিত্ত যারা আছেন কলকাতা শহরে, এখনও সংখ্যায় বেশি আছেন। অথচ এই কলকাতা কর্পোরেশন বড় বড় নার্সিংহোম, মাল্টিপ্লে স্পেশালিটি হসপিটাল যারা হসপিটালের নাম দিয়ে চালাচ্ছে, মেডিকেল রিসার্চ ইনস্টিটিউট বলে চালাচ্ছে, তাদের কাছ থেকে খুব নমিনাল ট্যাক্স নেয়। অথচ তারা সেই সব নার্সিংহোম, মাল্টিপ্লে স্পেশালিটি যেসব নার্সিংহোম, তারা কিন্তু তাদের রুগীদের কাছ থেকে প্রচুর প্রচুর টাকা বিল করে। সেইখানে কর্পোরেশনের ক্ষমতা নেই কিছু করার। বড় বড় কমার্শিয়াল বিল্ডিং যেখানে কর্পোরেশন প্রচুর টাকা রোজগার করে, ক্ষমতা নেই কিছু করার।
বড় বড় মার্কেট, বড় বড় মল, সেখানে কর্পোরেশন হাত গুটিয়ে বসে থাকে, মাঝে সাথে একটু ধুমকি টুমকি দেয়, ব্যাস হয়ে গেল যত কর্পোরেশনের বোঝা সাধারণ মধ্যবিত্তদের ওপরে। তারা কত টানবে বলুন তো? একটা সীমা থাকা উচিত। আজকে মধ্যবিত্তর যে যন্ত্রণা কেউ বুঝতে পারছে না, বুঝতে চাই হচ্ছে মধ্যবিত্তর বাড়ি থাকার কথা নয়, সেরকম হলে ফুটে গিয়ে থাকুন। আজকে বাড়ি বিক্রি হলে তার জন্য রেজিস্ট্রেশন কস্ট, যে যিনি কিনছেন স্ট্যাম্প ডিউটি সবই তাকে দিতে হচ্ছে, বাড়ি যিনি কিনছেন তিনি একটি বাড়ি পাচ্ছেন, কিন্তু কর্পোরেশন কী করছে বাড়ির জন্য? এই কোশ্চেনটা আমার বরাবরই আছে। কর্পোরেশন যদি আয় বাড়াতেই হয় তাহলে বিভিন্ন মল, মাল্টি স্পেশালিটি হসপিটালস, নার্সিংহোম বিভিন্ন জায়গা থেকে বাড়াতেই পারে, কিন্তু সেগুলো না করে শুধু ছাপোষা মধ্যবিত্ত বাঙালির বা বাড়িওয়ালাদের ওপর চাপ দিয়ে যাচ্ছে। আজকে কর্পোরেশন যদি তার খরচা কম করতে পারে তাহলে কিন্তু কর্পোরেশনের প্রচুর টাকা বেঁচে যাবে। কিছু কিছু রাস্তা দেখি ভালো পরিষ্কার আছে, 3-4 বছর অন্তর অন্তর সেই পরিষ্কার রাস্তাকে কেটে আবার নতুন করে করা হলো, পরিষ্কার ফুটপাথ আছে তাকে ভেঙে আবার নতুন করে করা হলো। এটা প্রত্যেকটা শহরবাসী জানেন, এর রহস্যটাও বোঝেন। কর্পোরেশনের কী দরকার আছে আননেসেসারি এইভাবে ওয়েস্টেজ অফ মানি করার? প্রাইভেট প্রফিট হচ্ছে কিন্তু কর্পোরেশনের কোনো লাভ হচ্ছে না। যে রাস্তা পরিষ্কার আছে তাকে কেটে তো লাভ নেই, সেটা তো আলটিমেটলি করের টাকায় কাটা হচ্ছে, মধ্যবিত্ত যারা কর দেয়। এবং প্রসঙ্গত উল্লেখযোগ্য যে কলকাতার ম্যাক্সিমাম মধ্যবিত্তই কিন্তু ট্যাক্সটা আগে ক্লিয়ার করে, সুতরাং যারা মাথা নিচু বেশি করে তাদের ওপর কোপটা বেশি দেয় কর্পোরেশন। আজকে কর্পোরেশন খরচা কমাক না, তার এত গাড়ি, এত এসি, এত কিছু কী দরকার আছে? আগে যেরকম ছিল সেরকমভাবে চলুক, তাহলে তাদেরও তো খরচা কমবে। গাড়ির তেল পুড়ছে, কটা স্টাফ কেউ জানে না, কে কখন গাড়ি নিয়ে বেরোচ্ছে, কোনো দরকার আছে কি আদৌ এইভাবে খরচা করার যখন পয়সা নেই, ভাড়ে মা ভবানী বলা হচ্ছে? তাহলে শুধুমাত্র মধ্যবিত্ত কেন, বিভিন্ন জায়গায় হকার ভর্তি হয়ে গেছে রাস্তায়, যারা দোকান হকাররা তাদের দোকানের সামনে বসে গেছে বিভিন্ন জায়গায়, নামটা আবার নাই বা বললাম এরিয়ার নাম। তা সেই দোকানদারদের কী দোষ? দোকানদারদের ট্যাক্স নিয়ে যাচ্ছে, অথচ যারা ফুটে ব্যবসা করছে তার থেকেও হয়তো, দোকানের থেকেও হয়তো বেশি লাভবান হচ্ছে, তাদের কাছে তো ট্যাক্স সেরমভাবে নেয়ই না। তাহলে যারা রোজগার করছে অ্যাকচুয়ালি তাদের কাছে ট্যাক্স নিচ্ছে না, আর যারা অসুবিধায় পড়ছে সেই রাস্তা অবরোধের জন্যে, তাদের দোকানের সামনে দোকান বসিয়ে দেওয়ার জন্যে তাদের কাছ থেকে ট্যাক্স নেওয়া হচ্ছে। কর্পোরেশনের উচিত ট্যাক্সের একটা সমতা আনা, সকলের কাছ থেকেই ট্যাক্স নেওয়া, শুধুমাত্র মধ্যবিত্তদের ওপর করের বোঝা না চাপানো। এতে কিন্তু সামগ্রিকভাবে মধ্যবিত্তরাই ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাহলে কর্পোরেশন বলে দিক মধ্যবিত্তরা কলকাতায় থাকবে না, তারা কলকাতা ছেড়ে চলে যাক, আমরা অন্যদের বসাবো। সুতরাং আমি আশা করব কলকাতা কর্পোরেশন একটু বুঝবে এবং তাদের বাড়তি যে ব্যয় সেটা কমাবে, আননেসেসারি যেটা এক্সপেন্সেস রাস্তায়, আমি একটা সাধারণ উদাহরণ দিলাম, তারপরে যেখানে আলোর দরকার নেই, 3-4 রকম আলো দিয়ে ভর্তি রাস্তা, রাত্রিরে আলোর দরকার আছে কিন্তু এত অতিরিক্ত আলোতে যাদের পাখিদের প্রজনন তন্ত্র ব্যাহত হয়, দেখবেন না একটা পায়রা, বিভিন্ন চড়াই পাখি, শালিক পাখি এখন আর দেখতে পাওয়া যায় না, এইসব এত অতিরিক্ত আলোর জন্যে তারা ঘুমোতে পারে না। কর্পোরেশনের যেটা দরকার আগে খরচা কমানো, যেটা পারে কর্পোরেশন কিন্তু তাদের কিছু লোকের জন্যে সেটা তারা করতে পারছে না। আননেসেসারি খরচা করে কোনো কি লাভ তো হয় না, উল্টে ক্ষতি হয়। এত সৌন্দর্যন কেন? সৌন্দর্যন দরকার আছে নো ডাউট, কিন্তু তার ভাড়ে মা ভবানীর করে শুধু মধ্যবিত্তের পকেট কেটে এই সৌন্দর্যায়নের কোনো মানে হয় না। সাজানো গোছানো সবাই চায় কিন্তু অত্যাধিক সাজানো গোছানো নেই, তাহলে কি মধ্যবিত্তরা গঙ্গার ধারে গিয়ে থাকবে? এই সাজাতে গোছাতে গিয়ে সবাইকে যদি নিঃশ্বাস শেষ করে দেয় তাহলে কী করে কী চলবে? আজকে এই পর্যন্ত, নমস্কার।